টক দই একটি পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার। এতে শরীরের প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল ও আমিষ পাওয়া যায়। এতে কার্বোহাইড্রেট ও ফ্যাট থাকে না। এর পুষ্টিগুণ দুধের চেয়েও বেশি। রোগ প্রতিরোধেও এর ভূমিকা রয়েছে। আজ আমরা জানব টক দইয়ের বিভিন্ন উপকারিতা সম্পর্কে। তার আগে আপনি যদি হেলথ বার্তা পরিবারে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং সবার আগে পেতে থাকুন স্বাস্থ্য বিষয়ক তথ্য সেবা। চলুন তাহলে শুরু করা যাক। খাদ্যগুণের বিচারে টক দইয়ের তুলনা নেই। এতে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, ভিটামিন B2, ভিটামিন B12 রয়েছে। বারবার অ্যান্টিবায়োটিক খেলে খাদ্যনালীর খারাপ ব্যাকটেরিয়ার সঙ্গে ভালো ব্যাকটেরিয়াও মৃত্যু হয়। টক দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া রোগ উৎপাদনকারী ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে শরীরে ঢুকতে বাধা দেয়। তাই নিয়মিত টক দই খেলে তা দেহকে সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়াও এটি ঠান্ডা লাগা, সর্দি ও জ্বর রোধেও ভালো কাজ করে। টক দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া শরীরের উপকারী ব্যাকটেরিয়ার শক্তি বাড়িয়ে হজম শক্তি বাড়াতে সাহায্য করে। দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া লেকটোজকে ভেঙে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে, ফলে গ্যাসের সমস্যা কম হয়। তাছাড়া এতে যে আমিষ থাকে তা দুধের চেয়ে সহজে ও অনেক কম সময়ে হজম হয়। তাই যাদের দুধের হজমে সমস্যা হয়, তারা দুধের পরিবর্তে টক দই খেতে পারেন। গ্রীষ্মকালে দেহের জন্য অন্যতম আদর্শ খাদ্য টক দই। এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই গ্রীষ্মকালে যখন প্রচণ্ড গরম পড়ে, তখন নিয়মিত টক দই খেতে পারেন। টক দই একটি ভালো স্ন্যাক্স, কারণ এতে ফ্যাট কম থাকে। এতে প্রচুর পরিমাণে আমিষ থাকে, যা হজম করতে শরীরের অনেক সময় লাগে, ফলে পেট ভরা বোধ হয় ও শক্তি বেশি পাওয়া যায়। এর ফলে অতিরিক্ত খাবারও খেতে ইচ্ছে করে না। এটি খেলে পেট ভরা বোধ হয়, তাই পুষ্টিহীন ক্যালোরিযুক্ত ফাস্টফুড বা জাঙ্ক ফুড বেশি না খেয়ে পুষ্টিকর টক দই খেতে পারেন, যা আপনার ওজন কমাতে সাহায্য করবে। টক দইয়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, ভিটামিন B2, ভিটামিন B12 থাকে। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন D থাকার কারণে হাড় ও দাঁতের গঠন মজবুত করতে সাহায্য করে। তাই অস্টিওপোরোসিস ও আর্থ্রাইটিস বা বাত ব্যথার রোগীরা নিয়মিত টক দই খেলে উপকার পেতে পারেন। বিশেষ করে মহিলারা যারা বেশি ক্যালসিয়াম এর অভাবে ভোগেন, তাদের নিয়মিত টক দই খাওয়া উচিত। টক দইয়ে কম ফ্যাটযুক্ত ল্যাকটোব্যাসিলাস অ্যাসিডোফিলাসের মতো বিভিন্ন প্রোবায়োটিক্স থাকে, যা রক্তের ক্ষতিকর কোলেস্টেরল LDL এর পরিমাণ কমাতে সাহায্য করে। এটি রক্ত শোধন বা পরিষ্কার করতে ভূমিকা রাখে। উচ্চ রক্তচাপের রোগীরা নিয়মিত টক দই খেয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারেন। নিয়মিত টক দই খেলে তা অন্য খাবার থেকে পুষ্টি নিয়ে শরীরকে সরবরাহ করে থাকে। ডায়াবেটিস ও হার্টের রোগীরা নিয়মিত টক দই খেয়ে তাদের অসুখগুলো নিয়ন্ত্রণে রাখতে পারেন। এটা ব্রেইনের স্ট্রেস দূরকারী উপকারী অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন সরবরাহ করে, যা মানসিক প্রশান্তি দেয় এবং ক্লান্তি কমায়। এছাড়া এটি শরীরে টক্সিন জমতে বাধা দেয়। শরীরে টক্সিন কমার ফলে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়। এটি খাদ্যনালীকে পরিষ্কার রেখে শরীরকে সুস্থ রাখে ও ত্বকের বুড়িয়ে যাওয়া রোধসহ অকাল বার্ধক্য থেকে বাঁচায়। টক দই একটি পুষ্টিকর, তৃপ্তিকর, সহজলভ্য খাবার। খাদ্যগুণের বিচারে টক দই হল অলরাউন্ডার। ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, ভিটামিন B12 কি নেই টক দইয়ে? তাই প্রতিটি মানুষেরই উচিত নিয়মিত টক দই খাওয়া। ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।